আল্লাহু আকবার আল্লাহু আকবার। আরেকটি জিনিস হলো, বাচ্চারা মসজিদে আসলে খুব রাগারাগি করে, আমাদের একদল মুসল্লি করে কিনা, করে খুব রাগারাগি করে, বের করে দাও, সালাম ফিরানোর সাথে সাথে তাদেরকে পিটুনি দেয়, ধাক্কা ধাক্কি করে, রাগারাগি করে, আবার ওই বাপের খোঁজে, ওই বাচ্চার বাপের খোঁজে, ওই বাচ্চার বাপকে, এই তুমি কার ছেলে। তো এইভাবে যদি দুই তিন মিনিট ধরে ওই ছেলেকে ধমকানো যায়, ওই ছেলে কি মসজিদে আর আসবে? না। আমাকে আমার একাধিক মুসল্লি, একের অধিক, অন্তত তিন চারজন মুসল্লি আমাকে বলছে যে পিছনে বাচ্চারা হাসাহাসি করে লাফঝাপ পারে, আপনি কিছু বলেন না কেন? তা আমি বললাম যে বলি না, এই কারণে ওর বয়সে আমি ওর সাথে বেশি খারাপ ছিলাম, আমার তুলনায় ওরা অনেক ভালো, আমি ভয়তে বলি না। কোন মুসলিম সমাজের মসজিদগুলোতে যদি বাচ্চাদের কান্নার আওয়াজ না শোনা যায়, এটা ইসলামী সংস্কৃতি বলা যাবে না। ইসলামী সংস্কৃতির চর্চাই হলো মসজিদে বাচ্চার কান্নার আওয়াজ, হাসির আওয়াজ মুসল্লির কানে আসবে। ছোট বাচ্চাদের মসজিদে নিয়ে যাওয়া নিষেধ করে দেয়া হয়, এটা করা যাবে কি? এটা একটা ধ্বংসাত্মক কাজ, ভয়ঙ্কর, এটা ওই মুনাজাতের চেয়ে আরো বড় বেদাত। ছোট বাচ্চাদেরকে মসজিদে যেতে না দিলে তারা সালাত শিখবে কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওনার ছোট বাচ্চা নাতিনকে ঘাড়ে করে ইমামতি করেছেন। তোমরা মসজিদে ঢুকতে দাও না, আর মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম সাহেবের ঘাড়ে শিশু বাচ্চা করবেন না, বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন, ওরা একটু লাফালাফি দুষ্টামি চিল্লাচিল্লি করবে, আর ওরা চিল্লাচিল্লি করলেই ভাল লাগে, ঠিক কি না? বাচ্চা লাফ না দিয়ে 80 বছরের বুড়া যদি লাফ দেয় ভাল লাগবে দেখতে? তো ওরাই তো লাভ দেবে, লাফালাফি করবে, চিৎকার চেঁচামেচি করবে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। তুরস্কের অনেক মসজিদের মধ্যে ফেস্টুন দিয়ে লেখা থাকে, সালাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিমিচির চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে না পাও, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদেরকে ভয়ে থাকতে হবে। পিছনে যদি জামাত চলাকালীন কোনো চিৎকার চেঁচামেচি আওয়াজ নাই, তার মানে বুঝতে হবে নেক্সট জেনারেশন এগুলো নামাজে হচ্ছে না। আর তারাবি চলাকালীন অবস্থায় পিছনে যদি চিৎকার চেঁচামেচি হই হল্লোড় থাকে, তাহলে বোঝা যাবে আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি সবগুলো নামাজি হচ্ছে। মৌসুমে কিছু মুসল্লি যারা বুঝে না, জানে না, নামাজে এসেছে, পাশে কোনো বাচ্চা দাঁড়িয়েছে বা পেছনে কোনো বাচ্চা আওয়াজ করেছে, সালামটা ফিরিয়েই বাচ্চার বাপের আগে খুঁজে কার ছেলের এটা, আর ওই বাচ্চাকে এমন ধমক দেয় যে ওই বাচ্চাটা আর পরবর্তীতে মসজিদের ধারে কাছে কেন, 100 গজ দূরেও আর ছায়াও মারাতে আসে না। বন্ধুরা আমার, কে দিয়েছে আপনাকে পারমিশন আপনি একজন বাচ্চাকে মসজিদে আসতে বারণ করবেন বা ধমক দিবেন বাচ্চা দুষ্টুমি করার কারণে? এই পারমিশন আপনাকে কে দিয়েছে? আমরা আমাদের মসজিদের মধ্যে প্রথম যে অবস্থা করেছি সেটি হচ্ছে বাচ্চাদেরকে সাথে নিয়ে আসি না। দ্বিতীয় যে বিষয়, যদি নিয়েও আসি তাহলে কোনো বাচ্চা যদি একটু দুষ্টামি করে, একটু যদি এদিক ওদিক তাকায়, একটু যদি চিল্লাপাল্লা করে, অথবা ভুল ভবিষ্যৎ যদি একটু কান্নাকাটিও করে, আমরা এমন বকাবকি করি যে ওই বাচ্চা তো দূরের কথা, ওর বাপ আর নামাজে যেন না আসে, এরকম একটা অবস্থা আমরা করে ফেলি। বিশেষ করে আমাদের দেশে মসজিদগুলোতে ছোট বাচ্চাদেরকে নিয়ে গেলে কিছু মানুষকে দেখা যায় এরকম জোরে ধমক দেয় যে বাচ্চা আর জীবনের তরে মসজিদে আসার নাম মুখে নেয় না। আমি আরব বিশ্বে এমন মসজিদও দেখেছি, মসজিদের বারান্দায় খেলনা, ছোট্ট বাচ্চাদেরকে বাবা সাথে নেয়, মা সাথে নেয়, তারা নামাজ পড়ে, বাচ্চারা খেলে, দৌড়াদৌড়ি করে, কিন্তু আমাদের দেশে যদি একটু হাসি দেয়, নামাজের পরে সালাম পিরায়াও যায় এমন ভাবে ধরে, আজরাইলের ছোট ভাই।